সম্মানিত ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানে আপনাদের স্বাগতম। দ্বিতীয় সপ্তাহের বিষয়গুলো হলো ইংলিশ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য। এজন্য যা করতে হবে তা হলো ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং তিনটি অপশনের সবচেয়ে উপরের অল অপশনটি সিলেক্ট করুন। এক নজরে দেখে নিন অ্যাসাইনমেন্টের নির্দেশনাগুলো। দেখে নিন অ্যাসাইনমেন্টের কভার পেজটি। অ্যাসাইনমেন্টের শিরোনাম ভাষা আন্দোলনের ঘটনাবলী ধারাবাহিকভাবে লিখ। তোমাদের বিদ্যালয়ে সর্বশেষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে পালন করা হয়েছিল তার একটি পর্যায়ক্রমিক বর্ণনা দাও। বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী সপ্তম। বাংলাদেশে ভাষা আন্দোলন একটি জাতীয়তাবাদী চেতনার ঐতিহাসিক আন্দোলন। শুরুতে ছাত্র আন্দোলন হিসেবে এর প্রকাশ ঘটলেও দ্রুত তা দেশ জুড়ে গণ আন্দোলনের রূপ নেয়। সর্বশ্রেণীর মানুষ ইহা সমর্থন করে। এর মূল দাবি পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা বাংলা। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তান ও ভারত নামক দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়। পাকিস্তানের দুটি অংশের মধ্যে সাংস্কৃতিক, ভৌগোলিক ও ভাষাগত দিক থেকে অনেকগুলো মৌলিক পার্থক্য বিরাজমান ছিল। 1948 সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র শিক্ষকদের সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। উপস্থিত ছাত্ররা না 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 ধ্বনিতে এর প্রতিবাদ জানায়। এ ঘোষণার প্রেক্ষিতে পূর্ব পাকিস্তানে অবস্থানকারী বাংলা ভাষা ভাষী সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম হয় ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কার্যত পূর্ব পাকিস্তানের বাংলা ভাষী মানুষ আকস্মিক ও অন্যায্য এ সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি এবং মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিল না। ফলস্বরূপ বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে আন্দোলন দ্রুত তানা বেঁধে ওঠে। আন্দোলন দমনে পুলিশ 144 ধারা জারি করে ঢাকা শহরে মিছিল, মিটিং ইত্যাদি বেআইনি ও নিষিদ্ধ ঘোষণা করে। 1952 সালের 21 ফেব্রুয়ারি 8ই ফাল্গুন 1358 এ আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে বাধা দেয় পুলিশ, এক পর্যায়ে তারা গুলি করে মিছিলে। নিহত হয় রফিক, জব্বার, বরকত, আহত হয় অনেকে। যেখানে পুলিশের গুলিতে তারা শহীদ হয়েছিলেন সেই স্থানে 23 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা তৈরি করে একটি শহীদ মিনার। পরে ক্রমবর্ধমান গণ আন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার নতি স্বীকার করতে বাধ্য হয়। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অগ্রণী উচ্চ বিদ্যালয়ে গত 21 ফেব্রুয়ারি 2021 দিনব্যাপী সীমিত পরিসরে এক অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নির্দেশনায় বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও আয়োজন করা হয়। প্রথম পর্বের অনুষ্ঠান মালার সূচনা হয় সকাল 7:30 ঘটিকায় প্রভাত ফেরির মাধ্যমে। খুব ভোর থেকেই বিদ্যালয়ের আশপাশের ছাত্রছাত্রীরা খালি পায়ে বিদ্যালয়ের সামনের মাঠে সমবেত হয়। তাদের সঙ্গে যোগদান করেন শিক্ষকরাও। বিদ্যালয় মাঠের পশ্চিম প্রান্তের শহীদ মিনারে ফুলের তোড়া
প্রদানের জন্য প্রধান শিক্ষক মহোদয়ের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থীদের খালি পায়ে শোভাযাত্রা শুরু হয়। সে সময় সবার কণ্ঠে অনুরণিত হয় 21শে ফেব্রুয়ারির অমর গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ধীর পদক্ষেপে অগ্রসরমান শোভাযাত্রাটি এক ভাব গম্ভীর পরিবেশ সৃষ্টি করে। শহীদ মিনারের পাদদেশে মিছিল উপনীত হলে প্রধান শিক্ষক মহোদয় প্রথমে পুষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ ফুলের তোড়া শহীদ মিনারে অর্পণ করে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর শহীদ মিনারের সামনের সবুজ ঘাসের গালিচার উপর আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে বাংলা সাহিত্যের প্রখ্যাত কবিদের কবিতা থেকে নির্বাচিত কবিতাগুলি আবৃত্তি করে শিক্ষার্থীরা, পরে স্বরচিত কবিতা আবৃত্তি করেন শিক্ষকরা। আবৃত্তি শেষে দেশাত্মবোধক গান পরিবেশনা করে বিদ্যালয়ের শিক্ষার্থী শিল্পীরা। দ্বিতীয় পর্বে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান শিক্ষকের সভাপতিত্বে বিদ্যালয়ের 2 জন শিক্ষক ও 2 জন শিক্ষার্থী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর উপর আলোচনা করেন। আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রধান শিক্ষক মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। ভাব গম্ভীর পরিবেশে উদযাপিত মহান 21শের অনুষ্ঠানমালায় শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ সহকারে অংশগ্রহণ করে। মহান ভাষা আন্দোলনের চেতনা যে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল তা বর্তমান প্রজন্মের কাছে প্রেরণার উৎস হিসেবে ধরা দেয় এ অনুষ্ঠানে। সার্বিক বিচারে অনুষ্ঠান অত্যন্ত সাজানো গোছানো ও মার্জিত ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।